যা 270 বছর প্রাচীন এই মন্দির। মায়ের মন্দিরে কোনো রকম বিদ্যুৎ সংযোগ থাকবে না। এই মায়ের মন্দিরে আগে বিদ্যুৎ সংযোগ করতে গেলে বারবার বিদ্যুৎ চলে যায়, যে মায়ের পুজো কিন্তু এখনো পর্যন্ত প্রদীপ জ্বালি হয়। এইসব কাজগুলো ছিল পোড়ামাটির টেরাকোটার কাজ। 13টি শিব মন্দির আছে, সবাই বলে থাকেন এই শিব মন্দির নাকি মাকে রক্ষা করেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যা থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। আজকের এই দিনে দশম মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম দেবী তারা মর্তধামে আবির্ভূত হন। বীরভূম জেলার অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব হয়। সুপ্রিয় দর্শক, আজ কৌশিকী অমাবস্যা, আর এই পূর্ণতিথিতে আমরা এসে পৌঁছে গেছি সয়দাবাদের দয়াময়ী কালীবাড়িতে। আর এই দয়াময়ী কালীবাড়ির সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, তাই দেখতে থাকুন ফ্ল্যাশব্যাক ব্লগ। সয়দাবাদের এই দয়াময়ী কালীবাড়ি প্রায় 270 বছর প্রাচীন। 1166 বঙ্গাব্দ এবং ইংরেজির 1759 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র হোতা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কৃষ্ণচন্দ্র হোতা ছিলেন একজন ব্রাহ্মণ। বাংলার নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে তিনি মহারাষ্ট্র থেকে এই বাংলায় আসেন। কৃষ্ণচন্দ্রর একমাত্র কন্যা করুণাময়ী হোতাসাগর ঘাটে বিলীন হয়ে যাওয়ার পর তিনি সম্পূর্ণভাবে কালীসাধক হয়ে ওঠেন। বাংলার জোড়া বাংলার মন্দিরের ধাঁচে কৃষ্ণচন্দ্র হোতা এই মন্দিরটি নির্মাণ করেন। এই স্থাপত্যের দিক দিয়ে কৃষ্ণচন্দ্র হোতার নির্মিত এই মন্দিরটি বহরমপুর শহরে একমাত্র দোচালা মন্দির। সারা মন্দির জুড়ে পোড়ামাটির টেরাকোটার কাজের নিপুণতা চোখে পড়ার মতো। আদিকালে মন্দির প্রতিষ্ঠিত হওয়ার সময় এইসব কাজগুলো ছিল পোড়ামাটির টেরাকোটার কাজ, কিন্তু পরবর্তীতে যে কাজগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরই কিন্তু পুনরায় আবার এই কাজগুলি নতুন করে করা হয়েছে, কিন্তু সুনিপুণভাবে প্রত্যেকটি কাজ করা হয়েছে যা চোখে পড়ার মতো। সয়দাবাদের এই দয়াময়ী মায়ের সব থেকে আশ্চর্য ইতিহাসের কাহিনী হলো এই, যে মায়ের পুজো কিন্তু এখনো পর্যন্ত প্রদীপ জ্বালি হয়। বিদ্যুৎ সংযোগ না থাকার কারণের ইতিহাস অনেক, জনশ্রুতি লোকশ্রুতি প্রচুর আছে, কিন্তু আমরা জানতে পেরেছি এই মায়ের মন্দিরে আগে বিদ্যুৎ সংযোগ করতে গেলে বারবার বিদ্যুৎ চলে যায়। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় যে মায়ের মন্দিরে কোনো রকম বিদ্যুৎ সংযোগ থাকবে না। সন্ধ্যা আরতির শুরু থেকে মায়ের পুজো সবকিছুই হয় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে। এই কালীবাড়িতে শিলামূর্তির পাশাপাশিও আমরা দেখতে পেলাম রাধাকৃষ্ণের মন্দির এবং
জগন্নাথ মন্দির সঙ্গে গৌরীশঙ্কর মন্দির বহু দেবদেবীর মন্দির পাশে কিন্তু অবস্থিত আছে, তাই আপনারা অবশ্যই আসবেন এবং এখানকার মনোরম পরিবেশ উপভোগ করবেন। 1166 বঙ্গাব্দের পয়লা বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠিত হয়, সেই কারণে বৈশাখ মাসে প্রচুর ভক্তের সমাগম হয় এবং দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা এই মন্দিরে ভিড় করেন। যজ্ঞ সন্ধ্যারতি তো চলেই এবং সাথে সাথে এই মন্দিরের পাশে 13টি শিব মন্দির আছে। সবাই বলে থাকেন এই শিব মন্দির নাকি মাকে রক্ষা করেন। সুন্দরভাবে এই শিব মন্দিরগুলো দোচলা মন্দিরের আকৃতি এবং বহু প্রাচীন, যা 270 বছর প্রাচীন এই মন্দির, যা আমাদের বহরমপুরে অবস্থিত, অনেকেরই অজানা। যারা জানেন না তারা অবশ্যই এই মন্দিরটি আসবেন। এবং আজকের এই কৌশিকী অমাবস্যায় আমরা এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি শেয়ার অবশ্যই করবেন, কারণ শেয়ারিং হচ্ছে অনেক বড় কেয়ারিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফ্ল্যাশ ব্লগ।